আজকে আমরা দেখবো হচ্ছে লজিক গেট সম্পর্কে ডিজিটাল ইলেকট্রনিক্সে। তো লজিক গেট মানে হচ্ছে যেই ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলা আমাদেরকে বিভিন্ন লজিক ওয়াইজ কাজ করতে দেয়। লজিক গেটস আর ইলেকট্রনিক সার্কিটস দ্যাট অপারেট অন ওয়ান অর মোর ইনপুট সিগন্যালস টু প্রোডিউস স্ট্যান্ডার্ড আউটপুট সিগন্যালস আর দি বিল্ডিং ব্লকস অফ অল দি সার্কিটস ইন এ কম্পিউটার। এরা কম্পিউটারে যত রকমের সার্কিট আছে সবার জন্য এরা বিল্ডিং ব্লকস হিসেবে কাজ করে, মানে এই সমস্ত লজিক গেট গুলা দিয়েই বিভিন্ন বড় বড় সার্কিট তৈরি করা হয়। কিছু কমন লজিক গেট হচ্ছে অ্যান্ড অর নট ন্যান্ড নর এগুলা। তো প্রথমে আসছে হচ্ছে অ্যান্ড গেট, আমরা অনেক আগে দেখে আসছি, আমাদের ইন্টারমিডিয়েটের আইসিটি বইতে ছিল, আবার আমাদের ভার্সিটির ফার্স্ট ইয়ারে ছিল কম্পিউটার ফান্ডামেন্টালে, এখন আবার আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সেও দেখতেছি। তো এটা খুবই সহজ। অ্যান্ড গেটের হচ্ছে অ্যান্ড হচ্ছে গুণের মতন কাজ করে। সো অসংখ্য নাম্বারের সাথে যদি আমরা একটা জিরোকে গুণ দিয়ে দিই তাহলে তার আউটপুট কি জিরো আসার কথা, সেজন্য অ্যান্ড এর ইনপুটে যতগুলা ইনপুটই থাকুক না কেন যে কোনো একটা যদি জিরো থাকে আর বাকিগুলা যদি ওয়ান থাকে তাহলে তার আউটপুট জিরোই হবে, আর যদি সবগুলা ওয়ান থাকে তাহলে শুধুমাত্র আউটপুট ওয়ান হবে। তো এখানে একটা ট্রুথ টেবিল দেওয়া হয়েছে, জিরো জিরোর মধ্যে জিরো আছে সেজন্য আউটপুট জিরো, জিরো আর ওয়ান এর মধ্যেও জিরো আছে সো আউটপুট জিরো, ওয়ান আর জিরোর মধ্যেও জিরো আছে সো আউটপুট জিরো, আর যখন আমি ওয়ান ওয়ান দিব তখন আউটপুট হচ্ছে ওয়ান হবে। আর এটা এটা হচ্ছে টু ইনপুট অ্যান্ড গেট, আমরা অসংখ্য বড় বড় ইনপুটেরও অ্যান্ড গেট তৈরি করতে পারি। আমরা যে আমাদের সিমুলেটর দেখছিলাম ওখানে আমরা অসংখ্য ইনপুটের অ্যান্ড গেট তৈরি করতে পারি সিমুলেটরের মাধ্যমে, আমরা দেখছি সামনেও দেখব। তো এভাবে হচ্ছে অ্যান্ড গেট কাজ করে। তারপরে আছে হচ্ছে অর গেট, অর গেট হলো যোগের মতন কাজ করে। আমাদের যোগ এবং বাংলায় বললে অথবা, আমাদের যদি দুইটা প্রশ্নের উত্তর দেওয়া থাকে পরীক্ষায় যে এইটা অথবা এইটা অ্যানসার করো, তার মানে কি যে কোনো একটা আমরা অ্যানসার করতে পারি, যে কোনো একটাকে আমরা নিতে পারি। তো এই কারণে অর গেটে জিরো আর জিরো থাকলে শুধুমাত্র জিরো হয়, আর যে কোনো ইনপুটে যদি যে কোনো একটা ওয়ান থাকে তাহলেই তার আউটপুট ওয়ান হয়। অ্যান্ড গেটে যে কোনো একটা জিরো থাকলে আউটপুট জিরো হইতো, আর অর গেটে যে কোনো একটা ওয়ান থাকলে আউটপুটে ওয়ান হবে, মানে অথবা যে কোনো একটাতে যদি ওয়ান থাকে সেই ওয়ানটাকে আমরা নিব এবং আউটপুট ওয়ান হবে, আর যদি আমরা যোগ করে ফেলি ডিরেক্ট, যদি জিরোর সাথে জিরো যোগ করি তাহলেই শুধু জিরো হয়, আর জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হবে, ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান হবে, আর ওয়ানের সাথে ওয়ান যোগ করলেও আসলে ওয়ান হবে, যেহেতু এটা একটা লজিক। হ্যাঁ, মানে আমার কাছে আছে, আর জিরো দিয়ে যেহেতু আমরা অফ বুঝাই আর ওয়ান দিয়ে যেহেতু আমরা অন বুঝাই, সেহেতু অন জিনিসটাকে আবার যদি আমি অন করি তাহলে সেটা অনই থাকবে, অফ হয়ে যাবে না, সেই কারণে ওয়ান আর ওয়ানেও ওয়ানই হয়। সো অর গেট খুবই ইজি, যে আমার যে কোনো একটা যদি ওয়ান থাকে তাহলেই আমার আউটপুটেও ওয়ান আসবে। তারপরে আছে হচ্ছে আমাদের নট গেট, এটার আমরা সিমুলেশন দেখছি এবং আমরা জানি নট গেট মানে হচ্ছে উল্টা, আমার কাছে যা আছে তার উল্টা হয়ে যাবে। যদি আমি জিরো ইনপুট দেই তাহলে আউটপুট ওয়ান আসবে, যদি আমি ওয়ান ইনপুট দেই আউটপুট জিরো আসবে। আচ্ছা, তারপরে আমরা চলে আসতেছি ন্যান্ড গেটে। ন্যান্ড হচ্ছে অ্যান্ড এর উল্টা, অ্যান্ড গেটের সাইনটাই থাকবে জাস্ট সামনে একটা গোল চিহ্ন, এবং অ্যান্ড গেটে যা হয়েছে ট্রুথ টেবিলে তার উল্টা হবে। তো অ্যান্ড গেটে আমাদের কি হয়েছে, যে কোনো একটা জিরো থাকলেই আউটপুট হইতো আমাদের জিরো, আর যদি সবগুলো ওয়ান থাকতো তাহলে শুধুমাত্র আউটপুট আমাদের ওয়ান হইতো অ্যান্ড গেটে। ন্যান্ড গেটে হবে তার উল্টা, যে যদি যে কোনো একটা জিরো থাকে তাহলে আমাদের আউটপুট ওয়ান হবে, আর যদি সবগুলো ওয়ান থাকে তাহলে আমাদের আউটপুট জিরো হবে। এই কারণে আমাদের জিরো জিরোতে ওয়ান, এখানে একটা জিরো আছে সেই কারণে ওয়ান হবে, এখানে জিরো ওয়ানে একটা জিরো আছে তাই ওয়ান হবে, ওয়ান জিরোতেও একটা জিরো আছে তাই ওয়ান হবে। যখন শুধুমাত্র দুইটা ওয়ান আছে তখনই আমাদের এই জায়গাটায় সবগুলো ওয়ান আছে, আমাদের অ্যান্ড গেটে ওয়ান হইতো সেজন্য ন্যান্ড গেটে জিরো হবে। নর গেট হলো অরের উল্টা, ন্যান্ডের পরে আমরা দেখছি নর, এটা হচ্ছে অরের উল্টা। অর গেটে আমাদের কি ছিল, যে কোনো একটা যদি আমাদের ওয়ান থাকে তাহলে আমাদের আউটপুটে ওয়ান আসতো,
আর যদি সবগুলা জিরো থাকে তাহলে আউটপুটে আমাদের জিরো আসতো। সো নর গেট যেহেতু অর গেটের উল্টা, সেই জন্য আমাদের যখন কিনা সবগুলা জিরো, এই যে সবগুলা জিরো, তখনই শুধুমাত্র আমাদের আউটপুটে ওয়ান আসবে, আর যখন কিনা যে কোনো একটা ওয়ান থাকবে তাহলেই আমাদের আউটপুটে জিরো চলে আসবে। এই হলো আমাদের নর গেট, এবং এগুলাকে আমরা এইভাবে ইকুয়েশনের মাধ্যমে লিখতে পারি। তারপরে আছে হচ্ছে কিছু স্পেশাল গেট, যেটা হচ্ছে আমাদের এক্সর গেট আছে। এক্সর গেটের ট্রুথ টেবিলটা হচ্ছে যদি আমাদের বিজোড় সংখ্যক ওয়ান থাকে তাহলে আউটপুটে আমাদের ওয়ান হবে, আর যদি জোড় সংখ্যক ওয়ান অথবা কোনো ওয়ান না থাকে তাহলে আমাদের আউটপুটে জিরো হবে। কি হবে বলতো? বিজোড় সংখ্যক ওয়ান থাকলে ওয়ান হবে, আর জোড় সংখ্যক ওয়ান অথবা কোনো ওয়ান না থাকলে জিরো হবে। তো আমাদের এখানে প্রথমটায় কি আছে ট্রুথ টেবিলে? জিরো জিরো, আমাদের এখানে কোনো ওয়ান নাই, সো আমাদের এটার মান জিরো। তারপরে আছে আমাদের জিরো ওয়ান, কয়টা ওয়ান আছে? একটা ওয়ান আছে, বিজোড় সংখ্যক ওয়ান আছে, তো এই কারণে আমাদের আউটপুটে ওয়ান হবে। আবার ওয়ান জিরো যদি আমরা দেই সেক্ষেত্রে আমাদের বিজোড় সংখ্যক ওয়ান আছে, আমাদের আউটপুটে ওয়ান হবে। আর যখন দুইটা ওয়ান দিব তখন কি জোড় সংখ্যক ওয়ান হয়ে গেছে, আমাদের আউটপুটে জিরো হবে। এখানে যদি আরো অনেকগুলা ইনপুট নিতাম, ধরা যাক আমার 100টা ইনপুট আমি নিছি, যার মধ্যে 99টা ওয়ান একটা জিরো, ঠিক আছে, এটার আউটপুট কি হবে বলতো? স্যার ওয়ান, 99টা ওয়ান একটা জিরো, এর আউটপুট কি হবে? ওয়ান হবে। হ্যাঁ, আউটপুট ওয়ান হবে, কারণ বিজোড় সংখ্যক ওয়ান আছে। আচ্ছা, তো ধরো আমি 101টা ইনপুট নিলাম, তার মধ্যে 100টা ওয়ান একটা জিরো, তাহলে আমাদের কি হবে আউটপুট? জিরো হবে। হ্যাঁ, আউটপুট আমাদের জিরো হবে। 100টা ওয়ান থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু ওখানে কি আছে? আমাদের জোড় সংখ্যক ওয়ান আছে, সেই জন্য আমাদের আউটপুট জিরো চলে আসবে। আচ্ছা, তারপরে আমাদের এটাকে বলা হয় হচ্ছে ওড ফাংশন। এই যে আমাদের বিজোড় সংখ্যক ওয়ানের কারণে যে আমরা ওয়ান পাচ্ছি, বিজোড় মানে কি ওড, সো এই এক্সর গেটটাকে ওড ফাংশন বলা হয়, ঠিক আছে। এটা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিজোড় সংখ্যক মানকে বের করতে পারি। তারপরে আছে হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেট হচ্ছে এক্সর গেটের উল্টা। এক্সর গেটে কি হয়েছে? বিজোড় সংখ্যক ওয়ান থাকলে জিরো হয়েছে, আর জোড় সংখ্যক ওয়ান থাকলে, সরি, বিজোড় সংখ্যক ওয়ান থাকলে ওয়ান হয়েছে, আর জোড় সংখ্যক ওয়ান থাকলে জিরো হয়েছে। আর এক্স নর গেটে জাস্ট তার উল্টা, যে এখানে আমার যদি বিজোড় সংখ্যক ওয়ান থাকে তাহলেই জিরো হবে, আর জোড় সংখ্যক ওয়ান থাকলে তাহলে আমাদের ওয়ান হবে। তো এই জায়গায় আমাদের প্রথমে দেখো কোনো ওয়ান নাই, মানে ওয়ান নাই না থাকলে আমাদের এক্সরে কি হইতো? জিরো হইতো। তো আমাদের এক্স নরে তার উল্টা ওয়ান হবে, এবং এক্স নরের চিহ্নটাও দেখো গোল্লা দিয়ে তার মাঝখানে একটা ফুটা, আর আমাদের এক্স আমাদের এক্সরে কিন্তু গোল্লা দিয়ে তার মাঝখানে একটা প্লাস সাইন ছিল। আচ্ছা, আর বিজোড় সংখ্যক ওয়ান আমাদের জিরো ওয়ান ছিল এবং ওয়ান জিরো ছিল, এই দুইটাতে আমাদের জিরো জিরো করে হবে, আর যখন আমরা জোড় সংখ্যক ওয়ান দিব তখন আমাদের আউটপুটে ওয়ান হবে। এক্সর গেটের উল্টা হচ্ছে এক্স নর গেট। আচ্ছা, তো এই যে আমরা এখান থেকে কি জোড় সংখ্যক বিষয়টাকে বের করতে পারতেছি না, যে জোড় সংখ্যক জিনিস থাকলে আমাদের ওয়ান হচ্ছে, তো এই কারণে এটাকে বলা হয় হচ্ছে ইভেন ফাংশন। কাকে ইভেন ফাংশন বলা হয়? এক্স নর গেট কে ইভেন ফাংশন বলা হয়। তারপরে চলে আসতেছে হচ্ছে আমাদের লজিক সার্কিট। বিভিন্ন রকমের আমরা লজিক গেট ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের সার্কিট তৈরি করতে পারি, এবং আমরা ইকুয়েশনও তৈরি করতে পারি, এবং ইকুয়েশন থেকে আবার আমরা সার্কিট ড্র করতে পারি। তো এই ধরনের প্রবলেম আমাদের থাকে, যে সার্কিট আঁকানো আছে তার থেকে ইকুয়েশন লেখো, আবার ইকুয়েশন আছে তার থেকে সার্কিট ড্র করো। এখানে একটা সহজ এক্সাম্পল দেওয়া আছে, যে এ থেকে এর সামনে একটা নট গেট দেওয়া হয়েছে, তাহলে কি হবে? এ বার হবে। আবার বি আর সি এর সাথে একটা অর গেট দেওয়া হয়েছে, তাহলে কি হবে? বি প্লাস সি হবে। আবার এই দুইটার মাঝখানে একটা এন্ড গেট দেওয়া হয়েছে, তাহলে কি হবে? এইটার সাথে এইটা গুণ হবে, এই যে এখানে গুণ হয়েছে। তো এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় ট্রাই করবা। এখানে কিন্তু কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, সবগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে পরবর্তীতে যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আচ্ছা, এখানে সবগুলা গেটের একসাথে ট্রুথ টেবিল দেখানো হয়েছে, এন্ড গেট,
তারপরে হচ্ছে অর গেট, এটা আমরা একসাথে দেখে যেন বুঝতে পারি। আর নট গেট কে ইনভার্টারও বলা হয়, যেহেতু সে শুধু উল্টায় দেয়, এটার বদলে এটা দেয়। এবং আরেকটা জিনিস আছে বলা হচ্ছে বাফার, কোন একটা জিনিস যা আছে তাকে যদি তাই রেখে দেয় তাহলে সেটাকে বাফার বলে। অনেক সময় আমাদের এই ইনভার্টার বা নট গেটের সাথে আমাদের বাফারটা মিলে যায়, সেই কারণে দুইটাকে একসাথে করে দিছি এখানে, যাতে তোমরা দেখে যাতে ভুল না হয়। এই যে নট গেটের সামনে কিন্তু একটা গোল্লা চিহ্ন আছে, কিন্তু বাফারের সামনে কোনো গোল্লা চিহ্ন নাই। বাফারে আমি যা ইনপুট দিব তাই আমার আউটপুটে আসবে, ঠিক আছে? তারপরে এখানে ন্যান্ড গেট আছে, ন্যান্ড গেটের আমাদের ট্রুথ টেবিল, নর গেটের ট্রুথ টেবিল, এক্সরের ট্রুথ টেবিল, এক্স নরের ট্রুথ টেবিল, এবং সবগুলো ট্রুথ টেবিল যদি আমরা একটু এক নজরে দেখি, যে এন্ড গেটে যে কোনো একটা জিরো থাকলে আউটপুট জিরো হবে, সবগুলো ওয়ান থাকলে আউটপুট ওয়ান হবে, অর গেটে যে কোনো একটা ওয়ান থাকলে সবগুলা, যে কোনো একটা ওয়ান থাকলে আউটপুট ওয়ান হবে, আর সবগুলো যদি জিরো থাকে আউটপুটে জিরো হবে। ইনভার্টারে যা দিব তার উল্টা হবে, বাফারে যা দিব তাই থাকবে। ন্যান্ড গেটে হচ্ছে অ্যান্ড এর উল্টা, যে কোনো একটা যদি জিরো থাকে তাহলেই ওয়ান হবে, আর সবগুলো ওয়ান থাকলে জিরো হবে। নর গেটে হচ্ছে অর গেটের উল্টা, যে কোনো একটা ওয়ান থাকলেই আউটপুটে জিরো হবে, আর সবগুলো জিরো থাকলে আউটপুটে ওয়ান হবে। আর এক্সর গেটে আমাদের বিজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুটে ওয়ান হবে, আর বাকি সবকিছুতে জিরো হবে। আর এক্স নরে হচ্ছে এক্সরের উল্টা, তাহলে কি হবে, জোড় সংখ্যক ওয়ান থাকলে আমাদের শুধু ওয়ান হবে, অথবা জিরো থাকলে ওয়ান হবে, বাকিগুলাই জিরো হবে। অথবা যদি আমরা এক্সর গেট থেকে আসি, যে বিজোড় সংখ্যক ওয়ান যখন থাকবে তখনই শুধুমাত্র জিরো হবে এক্স নরের ক্ষেত্রে, আর বাকি সবগুলাতে ওয়ান হবে। মাইসেলফ তাজিম, লেকচারার, সিএসসি ডিপার্টমেন্ট, ক্যাপিটাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে আমাদের আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাদের ভালো লাগলো তারা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন, এবং যাদের খারাপ লাগলো তারাও জানাবেন কোন জিনিসটা খারাপ লেগেছে। আমি পরবর্তী টিউটোরিয়ালে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তী লেকচারটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাথে থাকার জন্য ধন্যবাদ।